নমস্কার, সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আবার একটি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। বেশ কিছুদিন পর আমাদের এই লাইভ অনুষ্ঠান, সকালবেলায় যে সময়টা জুড়ে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, 9:25-এর অনুষ্ঠান এবং তারপরেই 9:50-এ সৃষ্টি টেলিভিশনে লাইভ আপনাদের জন্য আবার হাজির হয়েছেন শ্রী অশোক মহারাজ। এই মুহূর্তে আমরা আমাদের স্ক্রিনের পেছনে যেটি দেখছি, আমি ফুল স্ক্রিন সেটি চাইবো, আমাদের ক্যামেরা পার্সনকে একটুখানি বলি যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পুতুলতন্ত্র ক্রিয়ার কথা আমরা বারবার যে কথাটা এখানে উঠে এসেছে, মানুষ ভাবেন যে এটা বুঝি একটা এক্সপেরিমেন্ট। এটা কিন্তু এক্সপেরিমেন্ট নয়। একটা সময় এই এক্সপেরিমেন্ট করতে করতে তিনি সত্যি সত্যি একটি ইনফারেন্স বা একটা কনক্লুশনে এসেছেন যে হ্যাঁ, এইভাবে তার গুরুর কাছে শিক্ষা প্রাপ্ত হয়ে এবং অবশ্যই দিনে দিনে তিনি নিজে যে নির্যাসটাকে তুলে এনেছেন, মহারাজের এই কাজ অব্যর্থ কাজ দেয়। এবং মানুষ কেন এই ক্রিয়ার মধ্যে প্রবেশ করবেন, কোন সময়ে করবেন, কি এই পুতুলতন্ত্র ক্রিয়া এবং কেন এটির জন্য এই রকম ধরনের একটি আয়োজন হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। একটা কথা বলি যেটা হয়তো একটু জলো মনে হতে পারে এই রকম একটি ভারী পরিস্থিতিতে, যে একটি অসাধারণ যজ্ঞক্রিয়া সম্পাদিত হতে চলেছে এবং সেখানে এই পুতুলতন্ত্র ক্রিয়া সাধিত হবে এবং তার মাঝখানে হঠাৎ এই কথা কেন। কিন্তু এটা খুব সত্যি যে আপনি যখন একটি দারুণ রিচ খাবার তৈরি করছেন, একটি তেল মশলা যুক্ত খাবার তৈরি করছেন, তার যে বিভিন্ন ধরনের আয়োজন, তার যে বিভিন্ন ধরনের, আজকাল তো পেস্ট বেরিয়ে গেছে, সেই সব পেস্ট এনে বিভিন্নভাবে সেটিকে রিচ করে তোলা, শুধু তেল নয়, শুধু ঝাল নয়, শুধু নুন নয়, তার সাথে অন্যান্য অনুষঙ্গগুলো প্রয়োজন তাকে তুলে ধরার জন্য, ঠিক তেমনিভাবেই এই প্রক্রিয়া যা সত্যি সত্যি তন্ত্রের মধ্যে দিয়ে রন্ধন প্রক্রিয়ার মধ্যে যায় এবং তার মস্তিষ্ক প্রসূত শুধু নয়, তার লক্ষাধিক জপের যে প্রবাহ যায় সেটা খুব গুরুত্বপূর্ণ এবং তাকেই এস্টাবলিশ করতে আমাদের এই অনুষ্ঠান বারবার আপনাদের কাছে উঠে আসে, ফিরে আসে এবং আপনারাও তাতে সহমত প্রকাশ করেন আপনাদের টেলিফোন দিয়ে। ফোন করতে থাকুন সৃষ্টির ল্যান্ডলাইন নাম্বারসগুলিতে, আমরা ডেফিনেটলি আপনাদের সাথে আছি। ফোন করুন, ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে প্রথমে প্রশ্ন করবেন না, মহারাজকে বলতে দিন এবং তারপর আপনি আপনার প্রশ্ন যখন তিনি জিজ্ঞাসা করবেন তখন বলবেন। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে নমস্কার জানিয়ে টপ10 বৈশিষ্ট্যদেব অওয়ার্ডে ভূষিত, ম্যান অফ দ্য ইয়ার অওয়ার্ডে ভূষিত, স্বর্ণ মুকুট প্রাপ্ত শ্রী অশোক মহারাজকে আজকে স্বাগত জানাই আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। জয় মা, জয় মা রক্ষী। আগের অনুষ্ঠানেও বললাম যে লাইভে কেন আসতে পারিনি, বহুদিন আসতে পারা না পারার কারণ হচ্ছে যে মানুষের সমস্যাগুলো দেখা আর তাদের বিচার করতে করতে লাইভের টাইম হয়ে ওঠেনি করতে আসার মতন। গত অমাবস্যাতেও সেই 250-র মতন, 300 লোকের মতন মানুষের ভিড় ছিল, এই দুদিন হলো গেল, তো সেই মানুষের জন্য করাই তো আমার লাইভ অনুষ্ঠান করতে আসি, কিছু নতুন জিনিস তুলে ধরা, কিছু মানুষের ক্যালকুলেশন করা, তার সমস্যাগুলো কোথায় এবং তার সাথে সাথে স্টাবলিশ করে যে হ্যাঁ, তন্ত্র সাবজেক্টটা আছে। অনেকের মধ্যে তন্ত্র নিয়ে বিভিন্ন বিকৃতি রয়েছে, অনেক মানুষ অনেক রকম বিকৃতি করে। আমি বারবার বলি যে এই বিকৃতি করে লাভ নেই, নিজের জীবনে আমরা যা জানি না, আমি ধরো যে জিনিসটা জানি না, আমি এখন চুল কাটিংটা করা জানি না, তাহলে বলবো কি ভাই হেয়ার কাটিং হয় না? আমি রাজমিস্ত্রির কাজ জানি না, তা আমি কি বলবো রাজমিস্ত্রির কাজটা হয় না, ওটা মিথ্যে? আমি পিরামিডটা তৈরি করতে পারিনি, তা বলে কি আমি বলতে পারি যে পিরামিড সাবজেক্টটা নেই? আছে না, সেটা আমার জানা নেই তাই আমি পারি না। সেরকম যে জিনিসটা তোমরা জানো না সেই জিনিসটাকে কখনো বলবে না, এটা মিথ্যে, এটা বিকৃত গলার আওয়াজ করে, বিকৃত ভঙ্গিতে উচ্চারণ করে বলাটা শ্রেয় নয়। কারণ প্রত্যেকটা মানুষ, আমরা যখন মিডিয়া জগতে বসি, তারা কিছু না কিছু জানেন এবং প্রত্যেকটা মানুষ একটা আইডিওলজি, তারাদেরকে ফলো করা হয়, কারণ আমরা আমরা যে সামনে আছি আমাদেরকে ফলো করে, সেই জন্য আমরা বলি ভিউয়ার্স, আমরা বলি ফলোয়ার্স, এরা রয়েছে। তো আমরা যখন কাউকে একটা ঢিল মারবো, আমি জানি না, দেখা গেল যে সেই ভিউয়ার্সটা জানে যে সাবজেক্টটা আছে, তখন তার কাছে তুমি কিন্তু জোট হয়ে যাচ্ছ, নিজের যে সিংহাসনটা সেটাকে নিচে ফেলে দিও না। কারণ তুমি পড়ে গেলে, কারণ একটা অ্যাস্ট্রোলজার পড়ে গেল, তখন আমি কি বলবো যে আমাদেরই ভাইয়েরা পড়ে গেছে, আমাদের প্রফেশনের লোক পড়ে গেছে। আমরা যখন কেউ মারা যায় তখন দুঃখ প্রকাশ করি আমাদের যে হ্যাঁ চলো ভাই, আমাদের প্রফেশনে ছিল, চিনি না জানি না, দেখিনি কোনোদিনও, কথা হয়নি, কিন্তু ইস উফ কথাটা বেরিয়ে আসে। দেখবে সব জায়গাতেই, তুমি হয়তো দর্জি, অন্য কোনো ভালো দর্জি মারা গেছে,
তো তোমার মনে হল ইস ভালো দর্জিটা ছিল, কোনোদিনও হয়তো পরিচয় হয়নি তোমার সাথে। ঠিক সেরকমই তন্ত্র সাবজেক্টটা এরকম যে যেখানে অধ্যবসায়ের প্রয়োজন, যেখানে আধ্যাত্মিক জগতের সঙ্গে মনোনয়ন করার প্রয়োজন, অবশ্যই একজন ভালো কাউন্সিলরের কাছে গিয়ে মোটিভেট হওয়া যায়। মোটিভেট হওয়া যায় একটা জিনিস মাথায় রাখবে, হাতে হাতের সঙ্গে হরোস্কোপের পরিবর্তন তখনই হয় যখন মানুষের ওপর কোনো কিছু প্রয়োগ করা হয়। স্টোন যদি সায়েন্টিফিক্যালি হয়, তন্ত্রও কিন্তু সায়েন্টিফিক্যালি। এখানে কেমিক্যাল রিয়াকশন যে আমরা বাজে ভাষায় বলে কেমিক্যালের লোচা, এটা দেখানো সম্ভব না যোগ বিয়োগে। বাট যদি পুরো পরীক্ষা করা যায় তাহলে সাউন্ড থেরাপি আছে, তন্ত্রের মন্ত্রের জোর আছে। দেখবে যত সামান্য তোমার নাম ধরে যদি কেউ না ডাকে তাহলে তুমি ঘুরেও তাকাও না। তার মানে সেই যে ধ্বনিটা তোমাকে ঘুরতে বাধ্য করলো, আকর্ষিত করতে বাধ্য করলো। আবার কেউ তোমাকে ভালো কথা বললে দেখে মনটা খুব আনন্দ হয়, কিন্তু কেউ যদি গালাগালি দেয় তাহলে রিপারকেশনে তুমি তাকে আবার একটা বাজে কথা বলছো। তার মানে শব্দ, সেই ধ্বনি, সেই উচ্চারণটা তোমার হরমোনিক্যাল সিস্টেম ইনস্ট্যান্ট কোনো কিছু করছে, রিপার্ক করছে, যেখানে গিয়ে তুমি রেগে গিয়ে তাকে একটা বাজে কথা বলছো। তাহলে ধ্বনি মানুষকে কন্ট্রোল করে, অবশ্যই কন্ট্রোল করে। যখন বাবা বলছে যা বাবা এটা নিয়ে আয়, তুমি কি কি নিয়ে আসছো না? তুমি কাউকে বলছো ওগো তুমি একটু খেতে দাও, তো সে তোমাকে যখন খেতে দিচ্ছে তাহলে কি তোমার অর্ডারটা মানছে না? তুমি যে লিড করছো, শব্দ দিয়েই তো লিড করছো বেশিরভাগটাই, তো শুনছে না, সে আকর্ষিত হচ্ছে না। তো এইগুলো বিভিন্ন রকম ভাবে হয়, বিভিন্ন রকমের ব্যাখ্যা রয়েছে। যদি তোমাদের মনে হয় এরকম যে নেই, বসতন্ত্রের সমাজে, আসতন্ত্রের দুনিয়াতে যদি ক্ষমতা থাকে বসো, দেখো মান মারা হয় কিনা। যদি এতই ক্ষমতা থাকে তাহলে চ্যালেঞ্জ রইল তোমাদেরকে যে বান কাকে বলে দেখানো যায় কালা জাদুতে। যদি ক্ষমতা আমার থাকে আমি তোমাকে দেখাবো যে বান মারা কাকে বলে। আমি যদি বান কাটাতে পারি বুক ঠুকে, তো আমি বান মারতেও পারি বুক ঠুকে। কিন্তু এইগুলো চ্যালেঞ্জ এরকম নয়। এটা তন্ত্র সাবজেক্টের মধ্যে একটা শক্তি আছে, এরকম নিজে খেয়ে খেয়ে করাটা ঠিক নয়। কিন্তু যদি খেয়ে খেয়ে করতে চাও তাহলে এসো সমাজে মামার, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি ওপেন ভাবে। আমি সকল তান্ত্রিকের হয়ে তোমাকে চ্যালেঞ্জ করছি, লিড করছি আমি, যে আসো তন্ত্র কি দেখাবো আমি তোমাকে। ছিঁড়ে ফিড়ে খেয়ে নেওয়ার ক্ষমতা ব্ল্যাক ম্যাজিকের আছে কিনা দেখিয়ে দেবো, তন্ত্রের আছে কিনা দেখানো যায় বাবা। এত সহজে কোনো সাবজেক্টকে, কোনো বিদ্যেকে নিচু করতে যেও না, নিজে উঁচু হতে গিয়ে দেখবে পড়ে গেছো। এরকম বহু মানুষ পড়েছে, যেরকম আমার ব্ল্যাক ম্যাজিক নকল করতে গিয়ে কিন্তু দুটো মানুষ তার জীবনের প্রাণটি হারিয়ে ফেলেছে, দুটো মানুষ তার প্রাণ হারিয়েছে। সেরকমই কখনো কোনো সাবজেক্টকে নকল করতে যাবে না, সবাইকে বলবো নিজের জীবনের মধ্যে দিয়ে, নিজে যতটুকু জানো ততটুকুর মধ্যে দিয়ে মানুষের জন্য করতে থাকো, অবশ্যই মানুষের জন্য উপকার করতে পারবে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি শ্রীপর্ণা রায়চৌধুরী বলছি কলকাতা থেকে। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে একটু জানতে। বলুন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 12/12/1974। 12/12/1974। সময়? সকাল 7:15। 7:15 AM। জন্মস্থান কলকাতা? না, হুগলি জেলার চন্দননগর। জন্মবার হচ্ছে মা বৃহস্পতিবার, তাই তো? মা, তোমার বৃশ্চিক রাশি ধনু লগ্ন অনুরাধা নক্ষত্রের চতুর্দশীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবগণ। শুক্রবার আর আশ্বিন মাস মা তোমার জন্য খারাপ। শুক্রবার আর আশ্বিন মাস তোমার জন্য খারাপ। হ্যাঁ, এখানে আমি একটি জায়গায় মা দেখতে পাচ্ছি যে যে গ্রহযোগ হয়ে রয়েছে সেখানে কোনো কিছুই কোনোভাবে নিজেকে কোনো জায়গায় পুরোপুরি তুলে ধরতে পারছো না, বহু চেষ্টা করেও, তাই হচ্ছে কি? প্রত্যেক জায়গায়, সেটা সম্মানের ক্ষেত্রে হোক, সেটা কর্মের ক্ষেত্রে হোক, সেটা নিজের পরিবারের ক্ষেত্রে হোক, সেটা তোমার বন্ধুদের সঙ্গেই হোক, সব জায়গাতে যাই করতে যাচ্ছ কোথায় যেন একটা বাধা, কোথায় যেন মানুষ তোমাকে ডমিনেট করে যাচ্ছে, কোথায় যেন কাজগুলো হয়েও গিয়েও হচ্ছে না, আটকে যাচ্ছে, ফেলিওর শব্দটা সারাক্ষণ যেন সঙ্গের মধ্যে লেগে রয়েছে, এরকম হচ্ছে কি?
এবং প্রচুর পরিমাণ ইদানিং একদম এট প্রেজেন্ট টাইম বলছি, বেশ কিছু সময় ধরে মানে বছর ধরে ধরে নাও যে প্রেজেন্ট টাইম কিছুতেই ভালো যাচ্ছে না, না মনের দিক থেকে, না শরীরের দিক থেকে, না সম্পর্কের দিক থেকে, না নিজের ক্যারিয়ারের দিক থেকে, কোনো জায়গাতেই কোনোভাবেই কোনো কিছু ভালো যাচ্ছে না, সব জায়গাতেই খারাপ চলছে এট প্রেজেন্ট টাইম বেশ কিছু সময় ধরে, তাই কি? মানসিক প্রচন্ড চঞ্চলতা, আর শুধু চঞ্চলতা নয় দুশ্চিন্তাও প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে রয়েছে, তাই কি? এই মুহূর্তে বেশ কিছু সময় দেখতে পাচ্ছ যাদের কাছ থেকে বাজে ব্যবহার আশা করনি, মানে শত্রুতা আমি আশা করনি, সেরকম জায়গাও তৈরি হয়েছে, সেরকম ফিডব্যাকও তুমি পেয়েছো, তাই কি? কি জানতে চাইছো মা বলো? মানসিক শারীরিক সম্পর্ক এবং ক্যারিয়ার বলেছিলাম তো, দেখো সম্পর্কের জায়গা থেকে মানসিক দুশ্চিন্তা তৈরি হয়েছে এবং শারীরিক জায়গা থেকে ব্যথা বেদনা পেটের প্রবলেম মাথা ঘোরানো ও খিদে না পাওয়া ঘুম সঠিক না আসা এগুলো বারবার চলে আসছে, তাই তো? আমি সেটাই উল্লেখ করছি মা, এই যে প্রেজেন্ট টাইম চলছে এবং সেটা আমি বলেছিলাম দীর্ঘ বছর, কিন্তু কয়েক দিন বা কয়েক মাস বলিনি, বেশ কয়েক বছর এই যে সময়টা চলছে, এই বছর ধরে আমি যেটা নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম কিছু আগে, যেটা নিয়ে বলছিলাম যে তন্ত্র ক্ষতিও করতে পারে, সেখানে কিন্তু কিছু ক্ষতি হয়ে রয়েছে, বুঝেছো? হ্যাঁ, এখানে কিন্তু তোমার নিজের খুব কাছের মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, তুমি নিজেদের কাছের মানুষ দ্বারা তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, তন্ত্রক্ত উপায় বুঝতে পারছো, যার দরুন তোমার সম্পর্কের, আমার সংসারে আমার শ্বশুর শাশুড়ি আর যা আছে ভাসুর আছে, আমার বড়ই তো আমার সংসার মা, এরপরে তুমি আর আমার কাছে উত্তর কিন্তু পাবে না, না আমি মিডিয়াতে দিই না আমার সামনে বসে থাকলো আমি দি, আপনি তো বলেছেন আমার সংসারের মধ্যেই যে কোনো ব্যক্তি, কি বলেছি, তোমার নিজের আর কাছের, নিজের মানুষ এবং কাছের মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কে করেছে আমি কখনো বলি না, কোনোদিন আমার মুখ থেকে কেউ শুনতে পায়নি, এখনো পর্যন্ত এই 26 বছর ধরে যে আমি মানুষের জন্য করছি দেখছি কোনোদিনও শুনতে পায়নি, গুরু আমাকে শিখিয়েছেন যেভাবে আমি সেইভাবেই বলি তোমাদেরকে, সেটাই বললাম। আর একটা জিনিস দেখবে, তোমাকে কোথায় অপছন্দের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, তুমি তুমি দেখবে এখানে তোমাকে সহ্য করতে পারছে না, মানে ভালো কথা বললো কোথায় যেন তুমি খারাপের জায়গায় চলে যাচ্ছ, তুমি এটা কি কাটানো যাবে মা? তোমার শরীরে একটা জিনিস ভাবো, কাটা ঢুকেছে, একটা কাটা ঢুকেছে, হ্যাঁ তো কাটাটা কি বার করা যায় না? তাহলে এটাও একটা কাটা ঢুকেছে, এটাকেও বার করা যাবে, তাই কি না? এর উত্তর আছে, অবশ্যই এর প্রতিকার করা যায়। আমরা ছাড়লাম এবং আপনি খুব বেশি দূরে তো থাকেন না, আপনি হুগলিতে থাকেন, চন্দননগরে থাকেন মহারাজ। এই অনুষ্ঠান চলাকালীন আমরা প্রচুর পুরনো বন্ধুদের তুলে আনি যারা তার ভক্তে পরিণত হয়েছেন, যারা ক্রিয়া করিয়েছেন এবং উপকৃত হয়েছেন, আমরা তেমন দু একজনকে নিয়ে আসবো। তার আগে মনে করিয়ে দিতে চাই যে দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট পুলিন পল্লী গণেশ ভবন বিয়ে বাড়ির পাশে রমা অ্যাপার্টমেন্টসের গলি দিয়ে যদি যান সেখানে তার নিজ গৃহ মন্দির, এখানে বাই অ্যাপয়েন্টমেন্ট প্রতিদিন পাচ্ছেন, পাচ্ছেন হাওড়ার জাগৃতি চেম্বারে নিয়মিতভাবে, পাচ্ছেন তারাপীঠে, হাজরার মহাকাশ চেম্বারে থাকছেন শ্রী অশোক মহারাজ সোমবার করে, থাকছেন বারাসাতে শনিবার করে, থাকছেন ব্যারাকপুরে 15 নম্বর রেলগেট শুক্রবার করে, বর্ধমানে থাকছেন যখন তিনি তারাপীঠে থাকেন নিয়মিতভাবে, সেখান থেকে ফেরার পথে বর্ধমানেও তাঁর চেম্বার হয়ে থাকে ঢলদিঘি পেট্রোল পাম্প এসকে হাজরার বাড়ি। আপনারা সরাসরি যোগাযোগের জন্য 9831734253 এবং 9903444493 নাম্বারস আপনাদের জন্য রইল, আপনারা ফোন করে অগ্রিম বুকিং করিয়ে আসতে পারেন। এই মুহূর্তে আমরা যে মহাযজ্ঞ দেখছি পেছনে, সেই যজ্ঞক্রিয়ার সামনে বসে উপকৃত হয়েছেন, উপকৃত হয়েছেন, আহুতি দিয়েছেন তেমন কিছু মানুষ সরাসরি আপনাদের জন্য। কার লেখ থেকে আসছেন?
দত্তা আনন্দপুর থেকে আমি রক্ষিণী মায়ের পুজোর জন্য এসেছি আজকে। খুব উপকার পেয়েছি মায়ের রক্ষিণী কাছে। আমরা পাঁচ ফ্যামিলি আমরা একসাথে আছি এখানে, আমার ছেলে মেয়ে বউ ওয়াইফ সবাই আছি, এবং আমার খুব ভালো উপকার পাচ্ছি। আরও সবাই যত চায় আরও সবাই এসুক মায়ের কাছে, অশোক মহারাজের কাছে। খুব ভালো ভাবে যায়, এত সুন্দর লোক, এরকম ব্যবহার কোনো জায়গায় পাইনি, এখানে খুব ভালো পেয়েছি আমরা। আর মায়ের রক্ষিণী মায়ের মেয়ের অবস্থা বহুত খারাপ ছিল কিছুদিন আগে, ছোটো মেয়ে, তাকে ওই আনলাম। আমার নিজের মেয়ে, ছোটো মেয়ে, ও ভূতের মতন ধরেছিলো, আইডিতে ভর্তি করেছিলাম, পনেরো দিন ছিল, কিচ্ছু হয়নি। তারপরে নিয়ে গেলাম ক্যাম্পবেলে, ক্যাম্পবেলেও কিচ্ছু হয়নি। এখানে মহারাজের কাছে ফোন করেছিলাম, পাইনি, বলেছিলো মঙ্গলবার এসছে। মঙ্গলবার এলো, উনি একটা কাজ করার পর থেকে উনি সেইগুলো অনেকটা ভালো হলো। যা ফেলতো ছুঁড়ে ছাড়ে ফেলে দিত, জ্বর গন্ধনা কিচ্ছু হতো না। মায়ের খুব ভালো পেয়েছি আমি। আমার ছোটো মেয়ে এখন খুব ভালো আছে। তারপরে এখানে ছোটো মেয়েকে নিয়ে এসেছি, আমার বসাতে নিয়ে এসেছিলাম, আজকে উপলক্ষে আসতে পারে না। বয়স কত? ওটা হচ্ছে আজ 25। আর একটা মেয়ের বয়স 29, আর ছেলের বয়স এই 18, কলেজে পড়ছে। আর আমার বয়স 58। আমার ওই সবাই উপকার পেয়েছে, সব আমরা পুরো ফ্যামিলি এখানে আছি। আমার 5 জন আমার ফ্যামিলি আছে, আমার পাশের বাড়ি 2 জনকে নিয়ে এসেছি, তারা নতুন একটা এসছে, একটা পুরনো আছে, উনিও খুব ভালো। ওই বাপি পাহাড়ি বলে একজন আছে, উনি খুব ভুগ্ধ অসুখে, অনেক কিছু করেছে ভালো হয়নি, এবারে খুব ভালো উপকার পেয়েছে। আমাকে যদি বোঝা খুব ভালো উপকার পেয়েছি, তাহলে আমার কিছু না, মায়ের আশীর্বাদ, এই মায়ের নিয়ে আমি এসেছি এই জন্মদিনে। প্রত্যেক অমাবস্যা, প্রত্যেক অমাবস্যা ভাগ্যে ছিল, নাহলে তো সেদিন কথাই হতো না, তাড়িয়েই দেওয়া হয়, সেদিন তো তাড়িয়ে দেওয়া হয়। আর আমরা সুপারম্যান ছিলাম, দেখা করে তারপরে যাবো, বসেই থাকতাম। দরজাটা ভুলেই রেখে দিল, তোমার খুব বেশি কতদিন হলো? 5-6 দিন, 7 দিন হবে। শুক্রবার এসেছিলাম। হ্যাঁ, শুক্রবার এসছো, আজকে দেখো। অনিপ চক্রবর্তী, শ্রীরামপুর থেকে এসেছি। অনেক কষ্ট নিয়ে এসেছিলাম এক সময়, এখন তো সেখান থেকে অনেক মুক্ত পেয়ে গেছি। রক্ষিণী মায়ের আশীর্বাদ সবই। যারা এই দুঃখ দুর্দশার মধ্যে আছে তাদেরকেই বলবো মায়ের কাছে আসতে, সঠিক চিন্তা নিয়ে, ঠিক দৃষ্টি। কারণ আমি নাগেরবাজারে থাকি, আইএলএস হসপিটালের পাশে। তো আমি এখানে খুব ক্রিটিক্যাল একটা প্রবলেম নিয়ে এসেছিলাম, দ্যাট ইজ বাস্তু দোষ বলে যেটাকে। তো সেটাকে মানে আমি এখন অনেকটা ওভারকাম করতে পেরেছি, বলতে গেলে এখন কোনো প্রবলেম ফেস করি না। যেটা বারবার প্রবলেম আসছিল, বাধা হচ্ছিল সব কাজে, সেসব কোনো প্রবলেম এখন নেই অ্যাট অল। আই এম লিডিং আ হ্যাপি লাইফ। অ্যান্ড আজকে মানে এরকম একটা অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে, বিকজ এই ধরনের অনুষ্ঠান আমি ফার্স্ট লাইফে মানে অ্যাটেন্ড করলাম, রক্ষিণী মায়ের জন্মদিন। তো আই হ্যাভ ডেডিকেটেড হার বক্স অফ চকলেট, বিকজ সিন্স আই এম ভেরি স্যাটিসফাইড উইথ হার। কার হয় আমি চক্রবর্তী, আমি সল্টলেক থেকে এসেছি। এখানে এসে মায়ের এই পুজোয় ভীষণ ভালো লাগছে, এখানে সব কিছু দেখে। এখানে
মা এত জাগ্রত, এখানে মায়ের কাছে এসে মনে হয় যা কিছু দুঃখ আছে, যা কিছু সমস্যা আছে, শুধু মায়ের কাছে এসে একবার বললেই যেন সব চাওয়া পাওয়া হয়ে যায়। এইটাই শুধু আজকে শেয়ার করলাম। যারা আমাদের এই ক্লিপিংসগুলি দেখছিলেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রথম বন্ধু যিনি বলছিলেন তাকে বাদ দিলে প্রত্যেকেই প্রায় নতুন প্রজন্মের মানুষ যারা এই 21st century রিপ্রেজেন্ট করেন, বলার এই যে তার মানে এটা তো প্রমাণিত হচ্ছে যে তারাও আসছে, তারাও উপকৃত হচ্ছে, এবং এই নেট সার্ফিংয়ের জগতের বাইরে যে একটা অন্য জগৎ অপেক্ষা করে থাকে, একটা অন্য জগতের সততা আছে, একটা অন্য জগতের প্রমাণিত সত্য আছে, সেটা তারাও অ্যাকসেপ্ট করছে। সুতরাং আপনারা নয় কেন? আসবো সে কথায় তার আগে বন্ধু আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমার প্রণাম নেবেন? হ্যাঁ আপনাকেও প্রতি নমস্কার। বলুন জি, আপনি আমার প্রণাম নেবেন? মা মঙ্গল করুক, বলো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমি, আমার নাম হচ্ছে সুমিত কুমার দত্ত। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। বলুন বলুন, ডেট অফ বার্থ বলো। জন্ম তারিখ 26/5/1990। সময় সকাল 10:30। জন্মস্থান? জন্মস্থান? হ্যালো। হ্যাঁ কাটোয়া। হ্যাঁ তো সেটা বলতে লাগে তো। হ্যাঁ সঙ্গে থাকুন এক মিনিট। বর্তমানে কি কাটোয়া থেকেই বলছেন? হ্যাঁ কাটোয়া থেকেই বলছি। বেশ, সঙ্গে থাকুন। কালনা কাটোয়া তো? হ্যাঁ কাটোয়া থেকে। জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? হ্যাঁ শনিবার। মিথুন রাশি কর্কট লগ্ন মৃগ, শিরা নক্ষত্রের তৃতীয়া শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ। সোমবার আর আষাঢ় মাস তোমার জন্য খারাপ। সোমবার আর আষাঢ় মাস হচ্ছে তোমার জন্য খারাপ। তোমাকে একটা জায়গা থেকে খুব, দুটো জায়গা থেকে খুব বেশি সাবধান করব। কোন ঝুট ঝামেলা অশান্তিতে যাবে না, তোমার বিরুদ্ধে কিন্তু আইনি ঝামেলার সংক্রান্ত বিষয় রয়েছে, আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারো। এক, দ্বিতীয়, অর্থ দিয়ে কাউকে সাহায্য করবে না, অর্থ রিটার্ন পাবে না। তোমার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কালসর্প যোগে পূর্ণ মাত্রায় থাকায় গুরু চণ্ডাল যোগ তৈরি হয়েছে, যার দরুন তুমি দেখতে পাবে যে সহজে কোনো কাজকে সম্পাদিত করে উঠতে পারবে না, খুব পরিশ্রম করতে হয়, এবং আপ অ্যান্ড ডাউন, মানে কখনো একটু ভালো গেলেই আবার খারাপ হয়ে যায়, আবার ভালো গেলেই আবার খারাপ হয়ে যায়, এরকম ভাবে বেশ কিছু মানে সময় ধরেই তোমার সময়টা যাচ্ছে, তাই কি? এখানে তুমি দেখতে পাচ্ছি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চন্দ্র দ্বাদশ অবস্থায় বসে, চন্দ্র দ্বাদশ অবস্থায় বসে থাকার একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমাদের মনের কারক গ্রহ। তো মনের কারক গ্রহ যখন খারাপ অবস্থায় তখন তখন কি হয় যে মানসিকভাবে একটু চঞ্চলতা বেড়ে যায়, মনকে শান্ত করে ধরে রাখার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, এক জায়গায় ধরে রেখে কোনো কাজ সম্পাদিত করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, তাই হয় কি? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাল সর্পযোগে দ্বাদশে বৃহস্পতি, যেখানে খুব ভালো সম্মান ছিল হঠাৎ করে সেই জায়গাটা নষ্ট হয়ে যায়, তাই হয় কি? সেটা হয়েছে, সেটা হয়েছে। কি জানতে চাইছো বলো? কি জানতে চাইছো? পারিবারিক যাতায়াত, বাড়িতে আসা যাওয়া এবং তাদের আত্মীয় সমস্ত কোনো সব প্রশ্নই ছিল, এবং মানে সমস্ত সবকিছু ঠিকঠাক মোটামুটি হয়ে গেছিল, আর আগামী কয়েক মাসের মধ্যে বিয়ে ব্যাপার। বাবা বিয়ে তো হবে না, 7th হাউসে শনি বসে আছে, ভেঙে যাবে বহিরাগত মানুষের জন্য। এবং কিন্তু গত গত 20 তারিখে হঠাৎ মানে আমারই কিছু উত্তেজনা বশত কিছু কথাবার্তা, তার সে আমার কাছ থেকে যেরকম মানে রিপ্লাই চাইছিল, যে উত্তর শুনতে চাইছিল, বা যেরকম আমটা উত্তেজনা বসে আমি তাকে মানে যেরকম আঘাত পায় আমার কাছ থেকে, সেই কারণে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং তারপরে সে তার যোগাযোগ করতে চাইলেও তার আশেপাশে যারা আছে তারা কিছুতেই আমাকে যোগাযোগ করতে দিচ্ছেন না, সেটা তার পারিবারিক নয়, তার ভাইয়ের সাথে আমার যোগাযোগ হচ্ছে, হচ্ছে সমস্ত কিছু হচ্ছে, কিন্তু সে যে একটা কাজে যা গেছে বাইরে আছে, তার মেশেল মেয়েরা এরা তারা কিছুতে যোগাযোগ করতে দিচ্ছে না, তো এটা কি কিভাবে সমাধান করা যায়? দেখো আমি তোমাকে যখনই তুমি বিয়ের কথা বলছিলাম আমি বলেছিলাম সম্পর্ক ভেঙে যাবে বহিরাগত মানুষের দ্বারা, এটা আটকে থাকবে বলেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, এবং সেখানে তোমাকে আমি একটা জায়গায় বলেছিলাম যেখানে যে সম্মানটা থাকবে হঠাৎ করে সেই সম্মানটা হারিয়ে যাবে, হারিয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ।
মানে বদনামের জায়গা বা একটা বাজে ব্যাপার হয়ে গেছে। এখানে আমরা গ্রহযোগ দেখছি, সেই গ্রহযোগগুলোর প্রতিকার দরকার, তার গ্রহযোগের ফল পেয়েছো, ফলটা তৈরি হয়ে গেছে, তাই আমরা বলবো যে এই ক্রিয়াটাকে আকর্ষণ সম্মোহন বশীকরণের মাধ্যম দিয়ে করা যায়, এবং তার সঙ্গে যদি গ্রহযোগগুলোর প্রতিকার পুরো করা যায় তাহলে ফার্দার এই ঘটনাগুলো পূর্ণ মাত্রায় রূপ নেবে না বা তার কুফল পাবে না। তাই এর প্রতিকার আছে, গ্রহদোষগুলোর প্রতিকার করে সঙ্গে যদি আমরা আকর্ষণ সম্মোহন ক্রিয়া প্রয়োগ করি অবশ্যই তোমার রেজাল্ট বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? ভালো থাকবেন। আমরা টেলিফোনটা ছাড়লাম তার কারণ আরো প্রচুর মানুষ কল ওয়েটিং এ আছেন, আমাদের সময়ও প্রায় শেষ। আমরা আবারও অনুষ্ঠানের মধ্যে ফিরে আসবো, তার কারণ সময় সেই অর্থে আজকের এই অনুষ্ঠানে বিশেষ নেই। তবে বন্ধু যারা আসছেন তাদেরকে মনে করাই যে শ্রী অশোক মহারাজের কাছে যারা আসবেন তারা সরাসরি যোগাযোগ করার জন্য 9831734253 এবং 9903444493 এতে ফোন করবেন, মহারাজের কাছে শেষ বেলায় আরেকবার ফিরে যাবেন। একদম সময় শেষ, ওদিক দিয়ে কার্ড দেখাচ্ছে তাই কিছু বলবো না। যারা মনে করছো নিজের জীবনের বাধাগুলোকে পরিবর্তন করাবে, যারা মনে করছো কিছু অ্যাচিভ করতে পারছো না, অ্যাচিভ করতে হবে, তাদের জন্য রয়েছে ব্ল্যাক ম্যাজিক, গ্যারান্টি সহকারে তার রেজাল্ট পাওয়া যায়। পরীক্ষা করা হলে পরীক্ষা করে নিতে পারো। সকলকে নমস্কার জানাই, জয় মা রক্ষিণী। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক, জয়।